আজ আমি আপনাদেরকে শেখাবো আপনারা কিভাবে রাস্তায় চলার পথে আপনারা কিভাবে নিজেদের সময় এবং এনার্জি বাঁচাবেন। আসুন, আপনাদেরকে বোঝানোর জন্য আমরা একটা পাথর রাখছি। এটা এক্সাম্পল স্বরূপ, একটা উদাহরণ স্বরূপ পাথর রাখছি। সো আপনারা যদি এই পাথর রাস্তায় চলার পথে দেখেন, যে এভাবে চলার পথে যদি দেখেন একটা পাথর আছে, তখন কী করবেন, কীভাবে যাবেন, কীভাবে আপনারা আপনাদের সময়কে বাঁচাবেন, আপনারা আপনাদেরকে আপনাদের এনার্জি বাঁচাবেন। সো আপনারা যদি এভাবে হাঁটেন, দেখেন এখানে একটা পাথর আছে, সো আপনারা এভাবে হাঁটবেন। এভাবে যদি হাঁটেন তাহলে আপনারা আপনাদের এনার্জি এবং সময় দুটাই ওয়েস্ট করবেন। আর এখন আমরা আপনাদেরকে বোঝাবো বা শেখাবো কীভাবে আপনারা আপনাদের সময় বাঁচাবেন এবং এনার্জি বাঁচাবেন। আসুন, নর্মালি আপনি রাস্তা হাঁটতেছেন, এখানে দেখলেন একটা পাথর, সো আপনারা এই পাথরের উপর পা দিয়ে উঠবেন, এভাবে উঠবেন। এখানে আপনাদের পুরা শরীর আপনার পায়ের উপরে ভর করবে এবং নামবেন। এটা কিন্তু সঠিক না। আপনারা যদি সঠিকভাবে আপনারা কীভাবে পার হবেন সেটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি। চলে আসুন, মনে করুন পাথর, আপনারা হাঁটতেছেন রাস্তা দিয়ে, চলে আসলেন, আপনারা পাথরটা এভাবে পুশ করবেন, এভাবে আপনার বডিতে এনার্জি আসবে এবং আপনারা ডাউন করবেন। আবার আসবেন, আসুন আরেকবার দেখাচ্ছি, আপনারা ঠিক এভাবে পার হবেন, পা ভর করবেন এভাবে, এরপরে পার। এতে করে আপনাদের এনার্জি এবং সময় দুটাই বাঁচবে। সো আজকে আমরা আপনাদেরকে এটাই শিখালাম, আশা করি আপনাদের ভালো লাগবে। এবং এরকম আরও ফানি ভিডিও পাওয়ার জন্য বা আপনাদের উপস্থিত বুদ্ধির জন্য দেখতে থাকুন আমাদের চ্যানেল, সাবস্ক্রাইব এবং লাইক করুন, থাকুন আমাদের সাথে।